আচ্ছা, তোমার বাহা কেতে বরস হেলা? 20-22 বর্ষ। এই 20-22 বরস ভিতরে সব তোমার উপরে কানা অত্যাচার হয়েছে টিকে কহ। এই 20-22 বর্ষ ভিতরে মোর স্বামী মতে কিংবা মোর ঘরের পরিবার মতে অত্যাচার করিছন যে, মানে 4 বর্ষ মুই রহিগলি রহিগলি হলে মতে বাঞ্ছ বলিকিরি মতে এতে দণ্ড দেলে যে, মানে মুই আউ সহি পারলিনি সহি পারলিনি মানে আউ এই কিছু। আচ্ছা, মারি দিচ্ছি মারি দিচ্ছি ঠিক আছে। তারপরে ছুয়া যেতেবেলে জন্ম করলো, তারপরে কেন? তারপরে ছুয়া ঝিও ছুয়া গুটে হেলা, ঝিও ছুয়াটে হেলা যদি, তারপরে মোর শাশু তাকু ইয়ে করিগিরি গধা বুড়া করি দেলে, তো ছুয়াটা শনিপাতরে মরি গলা। হেলে মুই কইলি যে টিকে মেডিকাল নেই যাউ, মোর শাশু শুনলে নি। খালি যে ঝিও জনম কলা জননি, তাকে কেন কহিলে তার হজবেন্ড যাহা জানিছ কহটে? খালি ঝি গা জনম কৌছু ভোসড়ি যা পড়া মোর ঘর, মুই আউ গোটে আনবি আউ তোকে নেই রখে, তোকে তোর চমড়া সুন্দরটা তোর মুহটা সুন্দরটা বলিকি তোকে রখবি, তুই ঝি গা জনম করছু তোর টন্টরে মারবি, কেন মারি দিবি যে মরি যাবু, ইমতা কহিকি তাকে সবুদিনে আউ কহিলি মুই মোর বুয়াকে, এ বুয়া মুখে নেই যাগ এটি, মুই নাই রুহে, মতে এতে তাহ করুছন যে মোর চালবা কি বফু নাই লাগবার, কাণ গোটে পরবটা পৌঁছু থাই বোলা, এই পরবটা পৌঁছি যাও সরি যাও আউ যিবা, হেডু সরলা সে পরবটা, পূর্ণিমা কি কাণ গোটে হতে সরিগলা, হেডু পড়ে আইলি আইলি তো ভল হইলি,